হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা, চলে এসেছি তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবার জন্যে। তোমরা বাড়িতে সবাই কম বেশি লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে ডিম খেয়ে থাকো, ডিমের অনেক রকম রেসিপিও খেয়েছো। তো আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাই আমি তমসা তোমাদের সাথে আজকে নতুন যে রেসিপিটা শেয়ার করব, তাই তোমাদেরকে আর একবার আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এই রেসিপিটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি, এখানে আমি ছটা সিদ্ধ করা ডিম নিয়েছি, দুটো ডিমের পোচ নিয়েছি, যেহেতু আমার ছেলে ডিমের ওই গোটা ডিমটা খেতে চায় না, সেই জন্য ওর জন্য আমি দুটো গোটা ডিমের অমলেট করে নিয়েছি, আর চারটে সিদ্ধ করা ডিম নিয়েছি। এখানে আছে নুন, এখানে এরকম করে টুকরো করা আলু, এইটার মধ্যে একসাথে আমি পেস্ট করে নিয়েছি আমার সুবিধার্থে, তোমরা তোমাদের মতন করে নেবে, ঠিক আছে। এর মধ্যে আদা আছে, গোলমরিচ আছে, রসুন আছে, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে তোমার এখানে আছে হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, আর আছে দুটো কাঁচা লঙ্কা, ঠিক আছে। এখানে ফোড়নের জন্য আছে সাদা গোটা জিরা, আর এখানে আছে কি তোমার জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে তোমার মাস্টার্ড অয়েল, ঠিক আছে। চলো তাহলে তোমাদের সাথে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি রেসিপিটা শুরু করছি। রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে তেল দিয়ে নেব, কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে গ্যাসটা আমি জোরে করে দিলাম, তারপর আমি কড়াইতে একটু জিরা, ফোড়নের জন্য একটু জিরে দিয়ে দেবো, সামান্য পরিমাণে জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলো, দেখো আমি আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার আমি তুলে রাখছি। এরপরে আমি কড়াইতে ডিমগুলো দিয়ে দেবো করে, কড়াইতে না ডিমগুলো দিয়ে দিয়েছি, কী বলতো ডিম ফুটলে আমি তেল ছেটে তো খুব ভয় লাগে, সেখানে আমি প্রথমে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছেটে। আর দেখো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি একটু সিমে করে, যাতে আস্তে আস্তে করে ভাজা হোক, আর এই ডিম যেন গায়ে ছিটে না আসে, তার জন্য ডিমগুলো এবার ভাজা করার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আমি এর মধ্যে যে বাটা পেঁয়াজটা ছিল, বাটা আদা পেঁয়াজ আর রসুন, আমি সেটা দিয়ে দেবো। হাত দিয়ে সব মশলাটা দিয়ে দিলাম। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাবো। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো।
দিয়ে আমি সিমটাকে লাগিয়ে দেবো। কষ্ট করে দেখো মশলাটাকে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে যখন তেল ছেড়ে দেবে তখন তুমি ভাববে যে মশলাটা প্রায় কষানো কমপ্লিট, ঠিক আছে। এবার আমি ভিজিয়ে রাখা যে আলু আর ডিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। গরম বলে আমি অল্প অল্প করে বাটিতে নামিয়ে তাকে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে অল্প একটু জল মধ্যে আবার দেবো, দিয়ে ভালো করে কষাটা কষাবে, মশলাটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভালো করে কষাবে। বলেছিলাম যে আমার ছেলে অমলেট ছাড়া খায় না বা পোট ছাড়া খায় না, এই ডিমে এই গোটা ডিমটা খেতে চায় না, খুব বায়না করে খাবো না করে। তার জন্য দেখো ডিমটা পুরো একদম কষা কষা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো, ঠিক আছে। দেখো আমি সামান্য এই যে এইটুকুনি জল দিয়ে দিলাম, ঢাকা হতে দেব এটাকে কিছুক্ষণের জন্য, আর গ্যাসটাকে সিম করে দেব। বন্ধুরা দেখো এবারে আমি এটাকে ঢাকাটা উঠিয়ে দিলাম। আমি এরকম করছি আমরা যেহেতু এটা তুমি ভাত তারপরে ভাতের সাথে খাবো, এই জন্যে এটা আমরা একটুখানি পাতলা করেছি। যদি তুমি এটা রুটি পরোটা লুচি এগুলোর সাথে খেতে থাকো খেতে চাও তাহলে তুমি এটাকে একটুখানি গাঢ় করবে, ঠিক আছে। এরপরে আমার এটা হয়ে গেছে, আমি দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, ঠিক আছে। আর আমি তার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। এবারে আমি দেখবো যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, ঠিক আছে। দেখো বন্ধুরা এবার হচ্ছে আলুগুলো দেখো, এই যে ছেলে যেহেতু বললাম যে অমলেট ছাড়া খায় না, এই জন্য ওটা এই যে অমলেট দিয়ে দিয়েছে আর আমাদেরটা গোটা রেখেছে। এই দেখো আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যদি নিজের ভাত সাথে খেলে পরে এরকম করবে, আর যদি পরোটা লুচি এগুলোর সাথে খাও তাহলে এইরকম একটু গ্রেভি করে নেবে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা জানাবে যে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর বলবে যে কীরকম লাগলো খেতে, কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, পেজটিকে সাবস্ক্রাইবার করতে কিন্তু একদম ভুলবে না। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।